আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে, এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো খাদ্য, পুষ্টি এবং পথ্যের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। আজও আমরা ঠিক একই রকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে আজ যারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, দর্শক তাহলে আসুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিই। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক এবং মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে আছেন আমাদের দেশের এবং বিদেশেও যিনি খাদ্য, পুষ্টি, পথ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এরকম একজন অভিজ্ঞ ব্যক্তি, তার নাম হচ্ছে আজগারি মৌমিতা। আসসালামু আলাইকুম। ডাক্তার আলমগীর মতি, মিস আজগারি মৌমিতা, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাকেও জানাচ্ছি আমরা শুভেচ্ছা ও স্বাগত। দর্শক তাহলে আসুন যে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকে পর্বটি শুরু করি। প্রথমে যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে, প্রশ্নটি পাঠিয়েছেন মনোহরদি থেকে প্রতীক হাসান, তার বয়স হচ্ছে 34 বছর। লিখেছেন যে, আমি কিছুদিন হলো একটি হোটেলে পাঙ্গাস মাছের তরকারি খাই। হোটেলের খাবার তেমন মানসম্মত নয়। এই খাবার খাওয়ার পর থেকে বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা করছে এবং পানি পিপাসা হচ্ছে, মাঝে মধ্যে বমি বমিও লাগে। এই বিষয়ে আপনাদের পরামর্শ চাই। জি ভাই, এখন যে আপনি পাঙ্গাস মাছ খাচ্ছেন, আপনাদের ময়মনসিংহ মনোহরদী এলাকায় বেশ পাঙ্গাস মাছের চাষ হচ্ছে। তবে আমি পাঙ্গাস মাছ যে খারাপ এটা বলবো না, কিন্তু পাঙ্গাস মাছকে যদি সকলে না, কেউ যদি ধরেন পাঙ্গাস মাছকে চাষ করতে যে কোনো পেরিয়েকটিন খাওয়ায়, কোনো কেমিক্যাল খাওয়ানো হয়, ওকে বেশি বড় করার জন্য ইউরিয়া সার খাওয়ানো হয়, বিভিন্ন রকম এগুলি খাওয়ানো হয়, হচ্ছে সকলে খাওয়ায়, আমি সকলের কথা বলতেছি না, আমি 40% লোক হলেও এই ধরনের কাজগুলো করতেছি। হয়তো আপনি যে মাছটা খাচ্ছিলেন সেই মাছটার ভিতরে ওই ধরনের কোনো কেমিক্যাল তার স্টমাকে ছিল, এই জন্য হয়তো আপনার কিছুটা খারাপ লাগতেছে। অতএব আপনি এখন থেকে ওই মাছটা খাওয়া বন্ধ করে দিয়ে সাথে সাথেই আপনার উচিত ছিল দধি খাওয়া। যে কোনো লোকের, যে কোনো যদি আপনার শরীরে কোনোরূপ পয়জনাস বা ফুড পয়জনিং হয়, সাথে সাথে ভুল করবেন না আপনি দধি খেতে, সাথে সাথে আপনি ভুল করবেন না এক মুঠ লবঙ্গ ভিজিয়ে দিয়ে ওই লবঙ্গ 3 ঘন্টা পরে লাল পানি ছাড়তে থাকবে, ওই পানিটা আপনি বারবার খেতে থাকবেন। আপনি স্লাইন খেতে ভুল করবেন না, আপনি কচি শশা খেতে ভুল করবেন না, কচি পেঁপে খেতে ভুল করবেন না, কচি নিম পাতা 10টি করে দিনে 3 বার খেতে ভুল করবেন না। যাদেরই সন্দেহ হইতেছে যে এখানে আমার ফুড পয়জনিংয়ের সম্ভাবনা আছে, সেইখানেই আপনি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হলো রসুন, পেঁয়াজ, আদা, নিম পাতা, সহজ হলো একদম নিম পাতা। 100% আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনি 10টি করে নিম পাতা দিনে 2 থেকে 3 বার খেলে আপনার শরীরে যে কোনো ফুড পয়জনিংয়ের যে অ্যাকশনগুলো, রিয়াকশনগুলো, এটা কিন্তু অনেকদিন পেটে থাকে। হয়তো আপনি বুঝতেছেন যে আমি 3-4 দিন পর্যন্ত ডায়রিয়া পাতলা পায়খানা টাকানা হয়েছে, আমি এখন ভালো হয়ে গেছি। ভালো হওয়ার পরেও আপনাকে 1 মাস পর্যন্ত আপনার ভিতরের যে অ্যাকশন রিয়াকশনগুলো, এগুলো পায়খানা প্রস্রাব, ঘাম, থুতু, চোখের পানি, কানের ময়লা, নাকের ময়লা, এগুলির সাথে বেরোতে থাকবে। অতএব এগুলি বের হওয়ার জন্য আপনাকে সুযোগ দিতে হবে। আর যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো ধরনের ছোটোখাটো ফুড পয়জনিং হলে তাকে অবশ্যই 2 বার কমপক্ষে গোসল করতে হবে, 3 বার 4 বার করলে খুব বেশি ভালো। ওনার সিমটম শুনে মনে হচ্ছে যে ওনার মার্কারি পয়জনিং হয়েছিল মাছের থেকে। আমাদের অনেক খাবার, বিশেষ করে রেস্টুরেন্টের খাবারগুলো শুধু মাছ মাংস নয়, এবং যে তেল দিয়ে রান্না করা হয় সেটার কারণেও কিন্তু এই বুকে তেলের কারণে অ্যাসিডিটি বেড়ে যায়। আর তুমি যে মার্কারির কথা বললা, সে মার্কারিটা আসতেছে কোত্থেকে? আমাদের কিন্তু সব পাতগুলি হইতেছে পুরনো হাড়ি পাতিল, পুরনো সিলভারের ওল্ড ইনগট থেকে 250-300-400 বছরের পুরনো ইনগট রিসাইক্লিং হয়ে শুধু ঘুরে ঘুরে আসতেছে, নতুন ইনগট খুব কম আসে আমাদের দেশে। ওইটা কিন্তু মাছের থেকেও হতে পারে, ওই মাছটাকে যদি মার্কেটে পাক করে হইছে সিলভারে, তো সিলভারের হাড়ি পাতিলে যখন এই জিনিস মাছটাকে পুরানো হয়েছে তখন সে আরেকটু মার্কারি পেয়ে গেছে গা সিলভার অ্যালমোনিয়ামের হাড়ি পাতিল থেকে, তো সে প্লাস হলো, এখানে সে মাইনাস হলো না। এইখানে যদি আবার এখানে যদি আপনার একটু লাউ তরকারি দেওয়া হইতো, মিষ্টি কুমড়া দেওয়া হইতো, তরকারি দিয়ে যদি এই মাছটাকে পাক করা হতো, তাহলে কিন্তু ওই তরকারিগুলোতে, ভেজিটেবলগুলোতে, সালাদগুলোতে ওর ওই যে অ্যাসিডটা
এবং ওর যে মার্কারিটা, ওর যে অ্যালকালাইটা, সেটা কিন্তু সে খেয়ে ফেলতে পারতো, সেই সুযোগ তো আমরা করে দিইনি। আমরা যত বেশি রসানো কষানো খাবার খেতে পারি, যত বেশি তেল দিয়ে খেতে পারি, যত বেশি বাসি তেল দিয়ে খেতে পারি, যত বেশি মশলা দিয়ে খাবার খেতে পারি, সেটাই আমরা মনে করি ক্রেডিট। এটা যে আমার স্টমাকের জন্য ক্ষতি, আল্লাহ যেন এই বুঝ শক্তিটা আমাদের ভিতরে দেয় আলহামদুলিল্লাহ, তাইলে আমাদের এই 1200 প্রোগ্রামের এই 5 বছরের বলার চেষ্টাটা সার্থক হবে। হোটেল রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যে পুরনো তেল দিয়ে খাবারগুলো রান্না করা হয়, আজকে আজকের তেলটা আজকের তরকারিতে ইউজ করে তেলটা থেকে গেল, আবার পরবর্তী দিন ব্যবহার করা গেল, আবার পরবর্তী দিন ব্যবহার করা গেল। আমি একটা ছোটোখাটো বিখ্যাত হোটেল, মানে যেই হোটেলটার ঢাকা শহরে 500,000 টাকা ডেলি সেল আছে, এরকম একটা হোটেলে আমার ঘরের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি যে এই সকালবেলা বড়া ভাজতে চাও, সেগুলি ভাবছো এই তেলটা কবে তোমার? বলে আঙ্কেল কী বলেন কবের মানে? আঙ্কেল আজকেই দিছ না কালকে দিছ? বলে যে আমি এখানে চাকরি করতেছি 4 মাস, কয় যে এটার মধ্যে আমরা ভাজতেছি, এটা চেঞ্জ করা হয় না, চেঞ্জ করতে মালিক নিষেধ করছে, কয় তাহলে পরে তেল অনেক বেশি লাগবে। তাহলে বুঝতে পারতেছেন আপনি যে কত পুরনো, এটার ভিতরে যে কত অ্যাসিড ভ্যালু হয়েছে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। এখন কার্সিনোজেন হয়ে গেছে। এই এই সমস্ত তেল যদি দীর্ঘদিন ধরে কেউ খায়, তাহলে কিন্তু তার স্টমাক, পাকস্থলী, কোলন, লিভারে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে, অনেক বেশি সমস্যা থাকে। তারপরে যে হোটেলে, হোটেলের ভিতরে এখন সবগুলো হোটেলে আপনার টেস্টিং চল ব্যবহার করে, খাবারের শেষে একটু মানে মজাদার হইলে পরে এই হোটেলে আবার কাস্টমার আসবে। সবগুলো খাবারের ভিতরে পোস্তাদানা, জৈত্রিক, জায়ফল ব্যবহার করে, হিং, একাঙ্কি, জবক্ষর, এই জিনিসগুলো ব্যবহার করে, যে জিনিসগুলি এক ধরনের এডিকশন সৃষ্টি করে এবং একটা সুঘ্রাণ নিয়ে আসে, এবং এই খাবারগুলো খাওয়ার জন্য জিভের ভিতরে দ্বিতীয়বার স্বাদ জোগাড় করে কাস্টমার যেন তার কাছে আসে। এই যে একটা প্র্যাকটিস আসছে, এমনি সারা পৃথিবীতে টেস্টিং সল্ট আজিমোটোকে পয়জন আখ্যা দেওয়া হয়েছে, সারা পৃথিবীতে বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে, ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এটা খুব সাধুবাদ জানিয়ে এটা বাংলাদেশে খুব অল্প মূল্যে কিন্তু টেস্টিং সল্ট বাংলাদেশে বাজারে বিক্রি হচ্ছে। শাশুড়ি যাওয়ার জন্য রুটি তৈরি করে সেটার ভিতরেও টেস্টিং সল্ট দেয়, বড়া তৈরি করে সেটার মধ্যে দেয়, শাশুড়ি বিরিয়ানি তৈরি করে, চাইনিজ তৈরি করে, ভেজিটেবল, তার ভিতরেও এই টেস্টিং সল্ট দিয়ে আমরা অজস্র খেয়ে যাচ্ছি, অথবা আমাদের চতুর্দিকেই তো বিষের ছড়াছড়ি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, প্রশ্নটি পাঠিয়েছেন রাজশাহী থেকে মোতাহার হোসেন, তার বয়স হচ্ছে 27 বছর। প্রশ্ন হচ্ছে যে প্রতি বছর আমাদের এখানে অনেক আম পাওয়া যায়, আমাদের এলাকার অনেক বয়স্ক লোকজনের মুখে আমের উপকারিতা সম্পর্কে শুনি, কিন্তু কিছুদিন আগে আপনার প্রোগ্রামে শুনলাম অতিরিক্ত রস সমৃদ্ধ আম খেলে ডায়াবেটিস বৃদ্ধি পায়। আমি জানতে চাই যে কী ধরনের আম শরীরের জন্য উপকার এবং কী ধরনের আম ক্ষতিকর তা জানাবেন। জি ভাই, আপনি আম অনেক বেশি খেলে আপনার ডায়াবেটিস হবে, আর আমের যে সময়টা, এই সময়টা খুব ভালো সময়, আমরা অনেক বেশি বেশি আম খাই। আম খেলে ডায়াবেটিসের যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারে নতুন নামের সংখ্যা বৃদ্ধি পায়। যদি গত বছর আম খেয়ে বাংলাদেশের 500,000 লোকের নতুন ডায়াবেটিসে নাম লেখানো হয়ে থাকে, এই বছর আরও 500,000 লেখা হয়। অতএব ডায়াবেটিস রুগীরা আম খেলে ডায়াবেটিস বাড়বে, সুগার লেভেল অনেক উপরে উঠবে, এবং যাদের ডায়াবেটিস নাই তারাও যদি আম খায় তাহলে তাদের জন্য ডায়াবেটিস হওয়ার কিছুটা হলেও ঝুঁকি বহন করে। তবে আপনি যদি কাঁচা আম খান, কাঁচা র আম যেটা, এটাকে আপনি কাসন্ত দিয়ে যদি খান, কাসন্ত মানে সরষা বাটা, এখন সারা পৃথিবীতে সরষা বাটাটাকে মানুষের স্টমাক অ্যালার্জি দূর করার ওষুধ মনে করে। সরষা বাটা আপনার রক্তের সঞ্চালন প্রক্রিয়াটাকে ইভেন্ট করে, সরষা বাটা কোলেস্ট্রল কমাতে সহযোগিতা করে, সরষা বাটা শরীরকে উষ্ণ রাখে। অতএব সরষা বাটা আর কচি আম, কাঁচা আম যেটা, এই জিনিসটার ভিতরে একটু আপনার সুগারের পরিমাণ কম থাকে, এটা প্যাকটিন এনজাইম বেশি থাকে বলেই এটা আপনার জন্য ক্ষতি খুব কম করবে। তবে যারা আপনারা রাজশাহীর লোক, আমরা দেখেছি যে সাধারণত রাজশাহীর লোকেরা আমের পরিমাণটা কম খায়, কারণ যেই দেশে যেটা হয় সেই দেশের মানুষ সেই জিনিসটা একটু কমই খায়। তা আপনারা খেলেও কাঁচাটা খাবেন, পাকাটা আমাদের ঢাকাতে পাঠিয়ে দিবেন, আমরা খেয়ে যেন ডায়াবেটিসের সংখ্যা বৃদ্ধি করতে পারি, এই জন্য আপনাদের আমও বিক্রি হবে, আমাদেরও ডায়াবেটিস বাড়বে। আমি অনেক ডায়াবেটিস রুগী আছে আমার, তাদেরকে বলছি ভাই আপনি কিন্তু আম খাবেন না, বলছে যে আপনি যত কিছুই বলেন
আমি আম খাবই, ডায়াবেটিস বাড়ুক আর কমুক, এটা আম না খেলে আমার ঘুম আসে না, আমি ঘুম বৃদ্ধি করে এটা ঠিক আছে, কিন্তু ডায়াবেটিস বৃদ্ধি করে এতে কোনোরূপ সন্দেহই নাই। উন্নত এবং আমাদের মতো উন্নয়নশীল দেশের সব জায়গায় কিন্তু ডায়াবেটিস রোগী পাওয়া যায়, সামগ্রিকভাবে কি করা যায় এই ডায়াবেটিস রোগটা নিয়ন্ত্রণে? ডায়াবেটিস যেসব দেশে ডেভেলপিং স্টেজে থাকবে ওইসব দেশে ডায়াবেটিস থাকবে, যেমন আমেরিকায় ডায়াবেটিস অনেক বেশি, আমাদের দেশের চেয়ে অনেক বেশি, কারণ একটা ডেভেলপিং কান্ট্রি, এবং যেসব কান্ট্রি ডেভেলপ থাকে সেখানে প্রসেসড খাবারটা বেশি খাওয়া হয়, ফাস্ট ফুড বেশি খাওয়া হয়। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরছি অনুষ্ঠানে, আশা করছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে। মডার্ন হার্বাল গ্রুপ, বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রশ্নটি পাঠিয়েছেন ইমরান হোসেন, লিখেছেন নরসিংদী থেকে, বয়স 17 বছর। প্রশ্ন হচ্ছে, জন্মের পর থেকে আমার পা একদিকে বাঁকা ছিল, ডাক্তার বলেছিলেন অপারেশন করলে ঠিক হয়ে যাবে, কিন্তু অপারেশন করতে পারেনি, ব্যায়াম করাতে উপকৃত হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়নি, এই বিষয়ে আপনার পরামর্শ? জি বাবা, আপনার যে পাটা বাঁকা আছে এইখানে সোজা হওয়ার বা সহজ কোনো পথ খোলা নাই, তবে অনেক কিছু তো অলৌকিকভাবে হয়, আল্লাহর রহমত হইলে, আল্লাহ যদি আপনার উপরে রহমত দেন আলহামদুলিল্লাহ আপনি ভালো হতে পারেন। আপনি কালিজিরা এবং অলিভ অয়েল এই দুইটা জিনিস একসাথে, কালিজিরার তেল অলিভ অয়েল তেল এই দুইটা জিনিস সমান ভাগে এক জায়গায় আপনি এক সময় তৈল নেবেন, নিয়ে যেখানে আপনার পাওটা অবশ্যই আছে সেখানে মালিশ করবেন, তবে খুব বেশি মাসেলে বা বুনে প্রেশার দিয়ে মালিশ করবেন না, এটা হালকাভাবে মালিশ করবেন, তবে উষ্ণ তেলটাকে উষ্ণ করে নিলে খুব ভালো হবে, এটা হলো একটা পরীক্ষা। আরেকটা হলো আপনি 1 চামচ মধু, 1 চামচ অলিভ অয়েল, 1 চামচ কালিজিরার তেল এই 3 চামচ একসাথে মিক্স করে প্রতিদিন সকালে এবং বিকালে খেতে থাকেন, আল্লাহ আপনাকে রহমত দিবে, কারণ এই জিনিসগুলোর চিকিৎসার পথ খুব বেশি একটা খোলা নেই। তবে ওই যে বললাম যে আল্লাহ তার উপরে রহমত দিবে, সে হয়তো এই ধরনের চিকিৎসা দু একজন যে ভালো হয় নাই তা না, অনেকেই ভালো হয়ে গেছে আবার অনেকে ভালো হয়নি, আপনি চেষ্টা করতে থাকেন আল্লাহ আপনাকে রহমত দিবে। পরবর্তী প্রশ্ন যাচ্ছি, প্রশ্নটি পাঠিয়েছেন বোর্ডবাজার গাজীপুর থেকে মোসাম্মদ রাশিদা, তার বয়স হচ্ছে 28 বছর। তিনি লিখেছেন যে আমার দুর্গন্ধযুক্ত সাদা স্রাব নির্গত হয়, অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছি কিন্তু কোনো উপকার পাইনি, কী করবো জানালেন? যে আপনাকে অবশ্যই তিতা জিনিস খেতে হবে, আপনাকে নিম পাতা খেতে হবে সকালে 5টা, বিকালে 5টা, রাতে 5টা, এছাড়া আর কোনো পথ খোলা নাই, আর আপনি সব রকম তিতা জিনিস খাবেন, সকল ধরনের মিষ্টি খাবার মাংস খাবার বন্ধ করতে হবে, মুসুরি ডাল খেতে হবে তরকারি দিয়ে, আর 2 বার গোসল করতে হবে, শাকসবজি ফলমূল খেতে হবে, সালাদ খেতে হবে, মাংস মিষ্টি বন্ধ করতে হবে, আমি বারবার এই কথাটা বলতেছি, খেয়াল রাখবেন যে কোনো ধরনের প্রসাব গঠিত সমস্যা, যে কোনো ধরনের ইউরোথেরাপির সমস্যা, আপনাকে প্রথমেই আপনার মিষ্টি খাবার সব ধরনের বন্ধ করতে হবে, মাংস বন্ধ করতে হবে, যেরকম একজন ডায়াবেটিসের রোগী কিন্তু কোনো মিষ্টি খেতে পারবে না, কারণ তার প্রসাব গঠিত সমস্যা হয়েছে, তার প্যানক্রিয়াস ভালো ইনসুলিন দিতে পারে না, ইনসুলিন দিচ্ছে কম, তার মেটাবলিজম ভালো ইনসুলিন দিতে পারতেছে না, অতএব আপনার যদি কোনো প্রসাব গঠিত সমস্যা হয় তখন আপনার কিডনি, লিভার, স্টমাক, আপনার গোলব্লাডার একটু একটু করে দুর্বল হতে থাকে, এই সময়টা আপনি যদি কোনোরূপ মিষ্টি মাংস খান তাহলে সবগুলি অর্গানকে আপনি অনেক বেশি বেদিব্যস্ত করে ফেলবেন এবং এই অর্গানগুলি একটু দুর্বল হওয়ার সম্ভাবনার ঝুঁকি বহন করে। উনি যে সিমটমটা বললো এটাতে মনে হচ্ছে ওনার একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজও থাকতে পারে, সোনার একজন গাইনোকোলজিস্টকে দেখানো উচিত। জি, একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের সাথে আপনার অতি দ্রুত যোগাযোগ করা উচিত, এর মধ্যে আপনি মিষ্টি মাংস খাওয়া বন্ধ করে দিয়ে তিতা খাওয়া আরম্ভ করে দিতে হবে। এবং যারা একটু পুষ্টি মান যাদের কম থাকে, যাদের শরীর একটু রোগাটে থাকে, তাদের কিন্তু এই ধরনের সাদা স্রাব বা লিকুইডের সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ, কিন্তু ওনারটা স্মেল আছে, এই জন্যই মনে হচ্ছে যে এটা কোনো সেক্সুয়াল ডিজিজ হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কারণ বুঝে চিকিৎসা করতে হবে। বোন রাশিদা, আপনার সমস্যার আমরা আরোগ্য কামনা করছি, আশা করি আপনি অতি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। প্রশ্নটি পাঠিয়েছেন আঞ্জুমা নারা, নারায়ণগঞ্জ থেকে, তার বয়স হচ্ছে 26 বছর। তিনি লিখেছেন যে আমার দীর্ঘদিন ধরে কোমরে ব্যথা ছিল,
ডাক্তার আমাকে আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন, তাতে জরায়ুতে টিউমার ধরা পড়ে। ডাক্তার পরামর্শ দিয়েছেন অপারেশন করাতে, কিন্তু আমি অপারেশন করাতে ইচ্ছুক নই। এমন তো অবস্থা আপনার সুখী বোন রাশিদা, এটা অপারেশন করাতেই হবে এমন কোনো কথা নাই, আবার দরকার হলে অপারেশন করবেন, সেটাও আপনাকে বিরত থাকা ঠিক হবে না। এটার পরিমাণটা কি আছে, কয়টা আছে, কতগুলো আছে, এগুলো যে হলেই অপারেশন করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন, আপনি এই সময়টা ডিম দুধ মাছ মাংস একদম বন্ধ করে দিতে হবে। আপনাকে সম্পূর্ণ একটি ভেজিটেরিয়ান লেডি হতে হবে, মানে আপনি ভেজ খাবেন, আপনি কোনো মতেই কোনো আমিষ খেতে পারবেন না, আপনি নিরামিষ খাওয়ার লোক হইতে হবে। এটা যদি মানতে পারেন তাহলে আপনার অপারেশন করা লাগবে না। সকল ক্ষেত্রে সকল জায়গায় আর টিউমারের জন্য লিম্ফোমার জন্যই অপারেশন দরকার হয় না। আর আপনাকে আগে আমি একজনকে প্রশ্ন উত্তরে বলেছি যে আপনি মিষ্টি খেতে পারবেন না, আপনাকেও মিষ্টি খাওয়া বন্ধ করে তিতা খাওয়ার অভ্যাস করতে হবে। আপনাকে কাঁচা হলুদের রস খাওয়া খেতে হবে কমপক্ষে চায়ের চামচের এক চামচ দিনে তিনবার। আপনাকেও নিম পাতা পাঁচটা করে দিনে তিনবার খেতে হবে, আদার রস খেতে হবে, মুখে লবঙ্গ রাখতে হবে। এইভাবে আপনি চার মাসের একটা কোর্স সেট করবে। একদিন এক বেলা যদি আপনি নিম পাতা খান আর কাঁচা হলুদ খান তাহলে আপনি ভালো হবেন না। কিন্তু আপনি অপারেশন করলো তো আপনাকে সারা জীবন বিভিন্ন সমস্যায় ভুগতে হবে। তার চেয়ে আপনি চারটা মাস মাইন্ডসেট করবেন, এই চার মাস আপনি জীবের কথা শুনবেন না, এই জীবের কথা বাদ দিয়ে আমাদের কথার দিকে কান দেন, আমাদের কথা শুনেন, তিতা খাওয়ার অভ্যাস করেন, সালাদ খাওয়ার অভ্যাস করেন, শাকসবজি খাওয়ার অভ্যাস করেন, ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা করেন, সারা জীবন ভালো থাকবেন। যারা বেশি মাংস খায় তাদের মাথা গরম হয়, বাঘ এবং সিংহ মাংস খায় বলে তাদের মাথা খুব গরম, মেজাজ খুব গরম, তারা সব সময় গরম গরম থাকে। আর আপনি যদি ভেজিটেরিয়ান হয়ে যেতে পারেন তাহলে এই ধরনের সমস্যা আপনার হাতে মুঠায় আসবে। আপনাকে দেখে দশটা সমাজের লোক শিখবে, খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে এই পৃথিবীর সবচেয়ে বড় রোগগুলি সমাধান করা সম্ভব। উনার যেহেতু টিউমার হয়েছে, টিউমার এক ধরনের ইনফ্লামেশন, এক ধরনের অনেক বেশি ফ্রি রেডিকালস সেলস একসাথে জমা হলে মানে অ্যান্টি প্রি ক্যান্সার সেলস এর মতো অলমোস্ট। সো আপনার দুইটা জিনিস করতে হবে, একটা হলো আপনার ইনফ্লামেশনটা কমাইতে হবে এবং আপনার অ্যান্টি অক্সিডেন্ট অনেক বেশি খেতে হবে। অ্যান্টি অক্সিডেন্ট বেশি খেলে তাহলে আপনার ফ্রি রেডিকালস যেটা জমা হয়েছে ওটা কমে আসবে, ফলে আপনি একটু স্বস্তিও পাবেন কোমরে ব্যথা। এখন অ্যান্টিঅক্সিডেন্টটা সহজলভ্য কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুলে আপনি যে না খেতে পারেন, অ্যান্টিঅক্সিডেন্ট আপনি ডাক্তার কাছে যে বলতে না পারেন, এখন অ্যান্টিঅক্সিডেন্টের ক্যাপসুল একদম অহরহ সব কোম্পানি তৈরি করতেছে, মানে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি প্রিডিকাল, অ্যান্টি ক্যান্সার, এই জিনিসগুলো অহরহ তৈরি। তবে তার মধ্যে আমি বলি দধি হলো সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আপনি অনেক বেশি দধি খান। আপনি যদি কাবার সহ কচি শশা প্রতিদিন সকালে মাইন্ডসেট করে চার মাস আপনি সকালে আধা কেজি রাতে আধা কেজি খান, আপনি যদি কচি পেঁপে মাইন্ডসেট করে চার মাস পর্যন্ত খান, আপনি যদি প্রতিদিন একটি করে টমেটো খাবারের পরে খান, টমেটোর ভিতরে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে, অ্যান্টি ফ্রি রেডিকেল আছে, সে অ্যান্টি ক্যান্সার হিসাবে খুব বিখ্যাত। আপনি পাকা টমেটো কিন্তু খেয়াল রাখবেন, টমেটোটা কাটার আগে একটু গরম পানি দেওয়া, হালকা গরম কুসুম পানি দেওয়া, গরম পানি দিয়ে ধুয়ে তারপরে টমেটোটা কাটবেন। আর টমেটো যদি আপনি লোহার দায়ে না কেটে একটি স্টিলের চাকু দিয়ে কাটতে পারেন বা একটি বাঁশের লেই দিয়ে কাটতে পারেন তাহলে সবচেয়ে নিরাপদ। বোন আঞ্জুমানারা, আর বসে থাকার সময় নেই, অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং চিকিৎসক আপনার আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট, আপনার শারীরিক বিভিন্ন উপসর্গ লক্ষণ দেখেই আপনার এই মুহূর্তে কি চিকিৎসা নেওয়া উচিত তা অবশ্যই নির্ধারণ করে দেবেন। আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ডাক্তার আলমতি, মিস আজগের মৌমিতা, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের দর্শকদের পাঠানোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ দর্শক। এর সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ ইসলামিক টিভিতে বাংলাদেশ সময় রাত 12টায় আমাদের পরবর্তী পর্বটি দেখার জন্য সাদর আমন্ত্রণও জানাচ্ছি। এবং এর সঙ্গে মনে করে দিচ্ছি আমাদের কাছে লিখতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা বা কোনো সমস্যার সমাধান জানতে চাইলে আমাদের কাছে লিখবেন এই ঠিকানায়: মডার্ন হারবাল গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন, মোবাইল নাম্বার হচ্ছে 01911386617 কিংবা 01729098330।
দর্শক, তাহলে আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে। তার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ।